এই মুহূর্তে আমাদের সমাজে একটি জঘন্য উপদ্রব হলো ইভ টিজিং। একদল ছেলে একটি পথচলতি মেয়েকে উত্তক্ত করে তোলার প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা মাঝে মাঝে ভয়ঙ্কর আকার ধারণ করে। মেয়েটিকে টেনে গাড়িতে তুলে মলেজ করার চেষ্টা। আমাদের সমাজে কিন্তু উচ্চবিত্ত ঘরের ছেলেরাই এই ইভ টিজিংয়ে জড়িয়ে পড়ছেন। অতৃপ্ত যৌন বাসনা, প্রভোকেটিভ বিজ্ঞাপন, শিবালরি দেখানোর হাস্যকর চেষ্টা, এই সবই কিন্তু ইভ টিজিংয়ের কারণ। আমাদের যুব সমাজকে আইনি এবং সামাজিকভাবে শিক্ষিত করে তোলা কিন্তু আমাদেরই দায়িত্ব। মেয়েরা আর কতদিন এই অপরাধের শিকার হবে বলুন তো? আজকের ফোরাম দেখুন। নমস্কার, নারী ফোরাম থেকে আমি আনন্দী। অনেক মানুষ আছেন যারা চিড়িয়াখানায় জন্তু জানোয়ার বা বন্দি কোনো মানুষ তাদেরকে দেখলেই টিটকিরি কাটেন এবং তাদেরকে অদ্ভুতভাবে উত্তক্ত করেন। ঠিক সেই রকমই আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ এখনো বর্তমান যারা মেয়েদেরকে উত্তক্ত করা মনে করেন তাদের জন্মগত অধিকার। সম্প্রতি যাদবপুরের 18 নম্বর ওয়ার্ডে ঠিক এরকমই একটি ঘটনা ঘটে। এক দম্পতি বাজার করে ফিরছিলেন এবং তাদের পেছন পেছনই আসছিলেন অরূপ নামের একজন সাংবাদিক। অরূপ অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল যে রিক্সায় বসা 3 মাস্তান ভদ্রমহিলার পেছনে লেগেছে। অবশেষে অরূপ আর থাকতে না পেরে এদেরকে বাধা তখনকার মতো চুপ হয়ে গিয়েছিল সব। ঝামেলা মিটিয়ে ফেলতে অরূপ আর কথা বাড়ায়নি, কিন্তু এই 3টি ছেলে তকে তকে ছিল। অরূপ একদিন কাজ থেকে ফেরার পথে এই 3টি ছেলে ভীষণভাবে আক্রমণ করে অরূপকে। আজ অরূপ বাঙুর হাসপাতালে আহত অবস্থায় ভর্তি। বহুদিন তো হলো, আমরা নাকি 21 শতকের নারী, আর কতদিন আমরা চুপ করে থাকবো বলুন তো? কতদিন শুধু সংগঠন করব আমরা, আর কতদিনই বা বাপি সেনদের কেমনভাবে পড়ে পড়ে মার খেতে হবে, আর কতদিনই বা বাপি সেনের স্ত্রীদের এইভাবে কাঁদতে হবে? চলুন আমরা মেয়েরা নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত অবস্থার প্রতিবাদ করি, যাতে বাপি সেন বা অরূপদের মতো ছেলেদের আমাদের সমাজে আর মার খেতে না হয়, এমন ঘটনা যাতে আর কখনো দ্বিতীয়বার না ঘটে। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট।
এই রূপের হাটে আজ আমরা পেয়েছি এক বিশেষ অতিথিকে, সাজো ফিটনেস বিউটি এন্ড ট্রেনিং একাডেমির কর্ণধার, এস্থেটিশিয়ান, মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলার রুবি বিশ্বাসকে। নমস্কার রুবিদি। নমস্কার, কেমন আছেন? ভালো, তুমি কেমন? আমি খুব ভালো আছি। আমাদের নারীতে আসার জন্যে অনেকদিন পরে রুবিদি আবার ফিরে এলেন নারীতে আপনাদের জন্যে। রুবিদি, নারীতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আজকে। আজকে দর্শকদের কি করে দেখাচ্ছেন? আচ্ছা, আমি আজকে একটা মানে ম্যাচিওর স্কিনের জন্য, আমাদের মতো মহিলারা যারা ছুরি কাঁচি ব্যবহার না করে কি করে আমরা স্কিনটাকে মানে ধরে কিছুদিন আর কি টাইট রাখা যায়। এজিং তো ইজ এ ন্যাচারাল প্রসেস, আসবে, সেটাকে আটকানো যায়, ডিলে করা যায়, ডিলে করা, সেটা আমি দেখাবো। আমি যে মেশিনটার সাহায্যে দেখাবো আজকে, এটা একটা স্পেশাল ফুললি কম্পিউটারাইজড মেশিনটা। এখানে মানে মেশিনটার সাহায্যে মাসকুলার কন্ট্রাকশন দেখানো হবে, যেটা কিনা আমাদের বয়সের সাথে সাথে সমস্ত প্রসেসটা স্লো হয়ে যায়। তো আমাদের মানে থ্রু অসমোটিক প্রেশার আমাদের একটা সেল থেকে আরেকটা সেলের ফ্লুইড পাস করে। ওকে, তো এই যে জিনিসটা আমাদের বয়সের সাথে সাথে স্লো ডাউন হয়ে যায়, এটাকে আমরা ত্বরান্বিত করবো থ্রু দিস ইলেকট্রিক্যাল কারেন্ট। এটাকে মিডিয়াম ফ্রিকোয়েন্সি কারেন্ট ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আমাদের স্কিনটাকে স্টিমুলেট করবে উইদাউট মানে কোনো রকম ডিসকমফর্ট, মানে ব্যথা বেদনা বা ইরিটেশন কিচ্ছু না দিয়ে। আচ্ছা, এটাতে স্টিমুলেশন হবে, যার ফলে যাই অ্যাপ্লিকেশনে। আমার মনে হয় কথা বলতে বলতে এবং দেখাতে দেখাতে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন। আমি অ্যাসিস্ট করছি, কারণ সাথে কেউ নেই, আমাকে জাস্ট বলতে থাকবেন কি কি লাগবে। আচ্ছা, প্রথমেই আমি আগে মুখটা পরিষ্কার করে নিই স্কিনটাকে। হ্যাঁ, আমরা এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি এগুলো সমস্ত বায়ো প্রোডাক্ট, এগুলো কিন্তু সমস্ত জার্মানি থেকে আনা, মানে হ্যাঁ এটাকে পুরো মুখে প্রথমে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ক্লিনজিংটা। তো যখনই একটা জিনিস মনে রাখতে হবে, আমার সবাই দর্শক সবাইকে জানাই, আমরা মুখে যাই লাগাই না কেন, এনি মেকআপ, এনি ক্রিম বা লোশন, হোয়াট এভার ইট ইজ, সব সময় কিন্তু স্কিন যেন একদম ক্লিন হয়। মানে যে কোনো এতে আগে কখনো যেটাই শরীরে আমাদের ত্বকে ঢুকছে, টিস্যু লাগবে, যেটাই শরীরে বা আমাদের ত্বকে ঢুকছে সেটা ফুল পেনিট্রেশনটার জন্য আমাদের একদম পরিষ্কার করে নিতে হবে ত্বকটাকে। এরপরে তুমি ভাই আমাকে টোনারটা দাও। আচ্ছা, টোনারের কাজ হচ্ছে ত্বককে মানে দিস ইজ আ ফলো আপ প্রসেস অফ ক্লিনজিং ইউ ক্যান সে, যাতে তোমার পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে। তুমি আমাকে একটু হ্যাঁ হেল্প মি ব্যাস পিএইচ ব্যালেন্সটাকে উইদাউট ড্রাইং দ্য স্কিন, মানে সেটাকে যাতে থাকে আমাদের স্কিনে, এবং এর সাথে সাথে যে তোমার ক্লেনজারের যে রেসিডিউটা যদি অনেক সময় থেকে যায় সেইগুলো একদম সমস্ত পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এবারে আমি এই মেশিনটা ব্যবহার করব, যেটা আমি দেখিয়েছি। আগে আমরা ইলেকট্রোডসগুলো ফিক্স করে দিই, তুমি আমাকে এখানে একটু হেল্প করো। এগুলো ইলেকট্রোডসগুলো লাগিয়ে, ইলেকট্রোডসগুলো পজিটিভ, রেড গুলো পজিটিভ আর ব্ল্যাক গুলো নেগেটিভ। হ্যাঁ, আমি এখানটা মুখেতে ক্রস ওয়াইজ দিচ্ছি যাতে বেশি অনেকটা জায়গা আচ্ছা কভার করা যায়। 16টা অল টুগেদার লাগালেন আপনি? হুম, না কপালে এবার লাগাবো, পুরো মুখটাই আমি করব না, বিকজ ফরহেডেও লাইনস রিঙ্কলস আসে। ব্লাড সার্কুলেশনটাকেও খুব এনহ্যান্স করে এটা, সমস্ত রকম, ইভেন আমাদের বডি স্লিমিং এর এতেও কাজ হয়, টোটাল লিম্ফেটিক ড্রেনেজ, ব্লাড সার্কুলেশন স্টিমুলেশন হয়, সেলুলারটাকে রেস্ট করে, হ্যাঁ সব কিছুর জন্য এটা মানে খুব ভালো কাজ দেয়। আচ্ছা কমলিকা, আমরা এটা 10 মিনিটস দিলাম, এবার আমরা এটাকে অফ করে দাও। হ্যাঁ, দিয়ে আমরা এবার ইলেকট্রোডসগুলো সব খুলে ফেলি। এরপরে আমি একটু ম্যাসাজ দেব, প্রথমে একটা এক্সফোলিয়েটিং ক্রিম দিয়ে। আচ্ছা, তুমি ওটা আমাকে পাস করো প্লিজ। শিওর,
এটা হচ্ছে থার্ড স্টেপ, না ফোর্থ স্টেপ, ক্লেন্সিং, টোনিং, তারপরে এই ম্যাসাজটা আপনি দিলেন। হ্যাঁ, বিকজ আমাদের জানো তো ডেড স্কিন গুলো, আমাদের যে আপার সবথেকে আপারমোস্ট লেয়ারের স্কিনটা, ইট ইজ মেড অফ ডেড সেলস, আর এগুলোকে যদি আমরা না সরিয়ে দিই তাহলে আমাদের স্কিনটা ড্র্যাব লাগে দেখতে, আর সেই জন্য এক্সফোলিয়েশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, জরুরি। হ্যাঁ, তো আমি এই ম্যাসাজটা দেব, এর ফলে স্ক্রাব জেলটা দিয়ে দিস উইল, এটার ফলে তোমার এক্সফোলিয়েশনটা হবে। আচ্ছা, ম্যাসাজটা কতক্ষণের? এটা অ্যাকচুয়ালি 15 মিনিটসের ম্যাসাজ। হ্যাঁ, এটা দেবার সময় অ্যাকচুয়ালি আমার এখানে একটু চেয়ারের অসুবিধা হচ্ছে, আমার তো ব্রেডেক করি। হ্যাঁ হ্যাঁ, রবিদি ওর আপার লিপে ক্রিমটা ব্লেন্ড হয়নি। হ্যাঁ, এবার ঠিক আছে। আসলে অন্য অবস্থায় করে করে অভ্যাস, তো মানে একটা বেডে করে না, বেডে শুয়ে করি, এখানে সেটা সুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের দর্শক বন্ধুদের দেখানোর জন্য তো আমাদের চেয়ারেই দেখাতে হচ্ছে। আচ্ছা, এরপরে তুমি আমাকে এই স্ক্রাবারটা দাও। হ্যাঁ, এটা এই মেশিনটা, এই মেশিনটা। হ্যাঁ, আর একটু ওয়েট কটন ওখানে রাখা আছে, প্লিজ কাইন্ডলি। এটা এক্সফোলিয়েশন শুরু হচ্ছে, এটা কোনো পেন হয় না তো? না না, অ্যাবসলিউটলি পেনলেস, আর তুমি দেখবে স্কিনটা কত মানে শাইন করবে। হুম, এটা হয়ে গেল, এরপরে স্টেপ দিদি। হ্যাঁ, তারপরে ওখানে দেখো একটা সিরাম অ্যাম্পিউল আছে, অ্যাম্পিউল, ওকে, এটা দিয়ে ছোট্ট ছোট্ট ইনজেকশনে যেরকম অ্যাম্পিউল থাকে, এই যে দেখেছো, এটাকে আমি জাস্ট যেমন মালবেরি এক্সট্রাক্টস আছে, ডিফারেন্ট ভিটামিন সি, ই এন্ড কে আছে, দিস আর অল বায়ো প্রোডাক্টস, ই সি কে স্কিনের জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্ড অলসো এর মধ্যে সি উইডস এক্সট্রাক্টস আছে। হ্যাঁ, this is very gentle for the skin. ampuler step ta tahole shesh hoye gelo, er pore porbotti kono step ache na? er pore amra oke ta collagen pack lagabo, because amader to aging er sathe sathe collagen gulo loose hoye jay, just to tighten them, er pore amra ekta collagen mask lagabo. ধন্যবাদ রুবিদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের নারীর দর্শকদের, তুমি এত সুন্দর একটা ফেসিয়াল দেখালে আমাদের মাঝে এলে। আমাদের ছুরি কাঁচি ছাড়াও যে এরকম একটা এজিং, হ্যাঁ, ফেস লিফটিং, এজিং অ্যারেস্ট করা যায়, সেটা তুমি দেখি আমাদের সত্যি মুগ্ধ করলে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো। আজকের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাতে হবে, তার সঙ্গে বিউটি টিপ পাঠাতে হবে, ছবি পাঠাতে হবে, চিঠি লিখতে হবে। আসি, নমস্কার, আমি কাঞ্চনা, কথা মতন চলে এলাম তো নারী রান্নাঘর নিয়ে, আর আজকে আমার সঙ্গে আছেন সোমা দাস। নমস্কার সোমা বৌদি। আর সোমা বৌদি আজকে আমাদের একটা খুব ভালো মাছের প্রিপারেশন করে দেখাবে। বাঙালি মানেই মাছ, মানে যতই আমরা মাংস খাই, যা কিছু খাই না কেন, মাছটাকে আমরা কিছুতেই ভুলে যেতে পারি না। সোমা বৌদি, এই রান্নাটা কোথা থেকে তুমি শিখলে, আর মানে রান্নাটার নামটা যদি একটু বলো? আমি একটা বন্ধুর বাড়িতে খেয়েছিলাম, আচ্ছা, তো তখন আমি বুঝতে পারিনি যে কোন মাছের, তা আমি এটা ভেটকি মাছ দিয়ে মানে পরীক্ষা করে দেখেছি আর কি, খুব ভালো খেতে হয় আর কি। এই প্রিপারেশনটা একটু বলবে, নামটা কি? এটা হচ্ছে নাম ভেটকির দই পোস্ত। আচ্ছা, কি কি উপকরণ লাগবে তুমি যদি? তো ভেটকি মাছ তো লাগবেই, আর একটু বড় সাইজের ভেটকি। হ্যাঁ, একটু বড় সাইজের ভেটকি হলে ভালো হয়। হ্যাঁ, সরষের তেলে মেনলি এটা। আচ্ছা, পুরোটা সরষের তেল, পোস্ত বাটা, সাদা সরষে আর শুকনো লঙ্কা বাটা, নুন, টক দই, আর এটা তো গার্নিশের জন্য। এবার তেলটা দেবে কি তুমি? হ্যাঁ, একটু কতটা দেবে আমাদের দর্শকদের যদি একটু বলো? অল্পই লাগে, খুব বেশি লাগে না। ব্যাস, এটুকু, এটুকুতে হয়ে যাবে। হয়ে যাবে, বাহ। কারণ আর কি, ভেটকি মাছটা সেদ্ধ করা, তার মানে এখানে মাছটা ভাজার খুব একটা দরকার নেই, কোনো দরকারই নেই, সেদ্ধ করা আছে আগে। এবারে তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার তুমি, হ্যাঁ, এবারে পোস্ত বাটা এই চামচে নিয়ে নিতে পারো তুমি ওখান থেকে। সর্ষে বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা, হ্যাঁ, শুকনো লঙ্কা বাটা,
একটু স্পাইসি হবে, ঝাল হবে, আমি একটু নুন দিতে হবে। আচ্ছা তুমি নুনটা দাও, আমি নাড়তে থাকি তাহলে। হ্যাঁ এরপরে ভেটকি মাছগুলো এবার দিয়ে দিতে হবে, দিয়ে দাও। মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটা বেশি নাড়লে তো মাছগুলো ভেঙে যাবে, এই জন্য একটু অল্প নাড়তে হবে। এবার এবারে মোটামুটি হয়ে গেছে, একটু জল দিতে হবে। হ্যাঁ একটু গ্রেভিটা গায়ে বসে যাবে, একটু জল দিয়ে ব্যাস একটু দু মিনিট ঢাকা দিলে ভালো হয়। ঢাকা দিয়ে দিই তাহলে। তাহলে এবার খুলবো ঢাকাটা। ও দাও ভালো হয়েছে। এবার কি করতে হবে, এই টক দইটা দিয়ে পরিবেশন করতে হবে একদম নামানোর আগে। আচ্ছা প্রথমেই কেন টক দইটা দিলে না তুমি? টক দইটা লাস্টে দিলে টেস্টটা একটু ভালো হয়, ভালো হয় টক ভাবটা থাকে তো ওই জন্য। আচ্ছা 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 বন্ধ করে দিই। হ্যাঁ এটা একটু ঝোল ঝোল হবে না, ওই এরকম গায়ে মাখা। হ্যাঁ এবার ডিমটাকে দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিই। হ্যাঁ কি জানো ভেটকি মাছে ভেটকির দই পোস্ত, ভেটকির দই পোস্ত কিরকম খেতে হয়েছে। ঝাল ঝাল দারুণ লাগবে ভাত দিয়ে খেতে, বিলিভ মি। ভেটকি দই পোস্ত, ভেটকি মাছ নুন দিয়ে সেদ্ধ করে রাখুন, পাত্রে সর্ষের তেল দিন, তেল গরম হলে পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য নুন দিয়ে ভালো করে কষান, তেল ছেড়ে এলে ভেটকি মাছগুলো দিয়ে দিন, গ্রেভির জন্য জল দিন, এরপর ঢাকা দিয়ে দিন, ঢাকা খুলে ফ্যাটানো টক দই দিন, নামিয়ে সেদ্ধ ডিম ও কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। আর আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন আর গরম ভাতের সঙ্গে খাবেন, আর আমাকে চিঠি লিখবেন আমার ঠিকানা।